হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও অফ ইংলিশ গ্রামার সিরিজ। আমরা শিখছি ন্যারেশন, আজকে ন্যারেশনের পার্ট টু ভিডিও, যেখানে আবারও আমাদের দুটো উদ্দেশ্য। প্রথম জিনিসটা হলো প্রোনাউন। আমরা প্রথম পার্টে শিখেছিলাম যে প্রোনাউন যদি ফার্স্ট পার্সন হয়, আই বা উই হয়, কোনটা রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি আই বা উই হয় তাহলে চেঞ্জ হয়ে কিসে হবে। আজকে শিখবো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন ইউ মানে তুমি হয় বা থার্ড পার্সন হি শি দে হয় তাহলে চেঞ্জ হয়ে কি হবে। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে পুরো ন্যারেশনে মেইন ইম্পর্টেন্ট দুটো জিনিস, একটা হচ্ছে প্রোনাউন চেঞ্জিং আর দুই নাম্বার হচ্ছে ভার্ব চেঞ্জিং বা রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে চেঞ্জ হবে সেটা। সো তোমাদেরকে বলেছিলাম প্রথম ভিডিওতে যে রিপোর্টিং স্পিচ যেটা কোটেশনের বাইরে থাকে সেটা যদি পাস্ট টেন্সে হয় তাহলেই শুধুমাত্র রিপোর্টেড স্পিচটা চেঞ্জ হবে, আর রিপোর্টিং স্পিচটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট বা ফিউচার হয় তাহলে কোনো চেঞ্জ হবে না। সো এবার কথা হচ্ছে সবগুলো পাস্ট টেন্সে আছে, সেড 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 পাস্ট টেন্সে এই জন্য রেখেছি এটা তোমাদেরকে আজকে ক্লিয়ার করার জন্য যে আলাদা আলাদা টেন্স যদি রিপোর্টেড স্পিচে দেখতে পাই সেটা কিসে চেঞ্জ হবে। রিপোর্টেড স্পিচ যদি এই আটটা টেন্সের যে কোনো একটার মধ্যে হয় তাহলে সেটা চেঞ্জ হয়ে কোনটাতে হবে। সো তোমাদের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশনের প্র্যাকটিস হবে, পাশাপাশি টেন্সেরও আরেকবার করে ঝালাই হয়ে যাবে। সো প্রথম সেন্টেন্স আমাদের, জোজো স্যাড, জোজো বলেছিল ইউ টক ভেরি পোলাইটলি, তুমি খুব নম্রভাবে কথা বলো বা তুমি খুব ভদ্রভাবে কথা বলো। এবার জোজো তো এই কথাটা আমাকে বলেছে, আমি যখন কথাটা তোমাকে বলবো কীভাবে বলবো সেটাই হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন শেখার উদ্দেশ্য। সো আমি যখন তোমাকে বলবো আমি এভাবে বলবো যে জোজো বলেছে যে আমি নাকি খুব নম্রভাবে কথা বলি। সো যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব তখন নিয়ম হচ্ছে জোজো, যদি সেড থাকে তাহলে সেডই হবে, জোজো সেড আর কমা ইনভার্টেড কমা উঠিয়ে গিয়ে জোজো সেড দ্যাট। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে ইউ, আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় মানে ইউ তুমি বা তোমরা তাহলে সেটা ডিপেন্ড করবে রিপোর্টিং স্পিচের অবজেক্টের উপর। রিপোর্টিং স্পিচের অবজেক্টের অনুসারে সেই জিনিসটা চেঞ্জ হবে। সো রিপোর্টিং স্পিচে অবজেক্টকে মানে জোজো কাকে কথাটা বলেছে বলেছি আমি যে যদি কিছু না থাকে তাহলে ধরে নিতে হবে যে আমাকে বলেছে, মি। মি যদি অবজেক্ট হয়ে থাকে তাহলে সাবজেক্টিভ প্রোনাউন কি, সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আই, জোজো সেড দ্যাট আই। এবার কি, এবার হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট যেটা আমাদেরকে দেখতে হবে টেন্সে কি পরিবর্তন হবে। তো সেড আছে মানে এটা টেন্স পরিবর্তন হবে, টেন্স পরিবর্তন হলে আগে দেখে নিতে হবে আমাকে এটা কোন টেন্সে আছে। ইউ টক ভেরি পোলাইটলি মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি প্রত্যেকটা সেন্টেন্স এখানে নাম্বার অনুযায়ী লিখেছি। সো এক থেকে আট পর্যন্ত সেন্টেন্স কী কী টেন্সে আছে সেটা এখানে লেখা, আর যেটা চেঞ্জ করতে হবে আমাদেরকে সেটা ওই পাশে লেখা। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে সেন্টেন্সটা তাহলে এটাকে চেঞ্জ করে আমাদেরকে পাস্ট ইনডিফিনিটে নিয়ে যেতে হবে। তাহলে জোজো সেড দ্যাট আই কি হবে, টকের পাস্ট ইনডিফিনিটে নিয়ে যেতে হলে ভার্বের সেকেন্ড ফর্ম মানে ভি টু লাগাতে হবে। সো টকের টকড, আই টকড ভেরি পোলাইটলি, জোজো স্যাড দ্যাট আই টকড ভেরি পোলাইটলি। আচ্ছা, মাঝখানে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, কমেন্টে অনেকেই জিজ্ঞেস করতে থাকো যে আমি যেন তোমাদেরকে বই সাজেস্ট করি। সো এই জন্য আমি আমার amazon.in এর পুরো পেজ সেট করেছি যেটার লিংক ডেসক্রিপশানে, এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। ওটাকে ক্লিক করে তোমরা অ্যামাজন সাইটটা খুলে যাবে এবং আমার পেজে দেখতে পাবে যে আমার ব্যবহৃত যে রিকমেন্ডেড জিনিসগুলো সব জিনিসগুলো ওইখানে পাবে, সে স্পোকেন ইংলিশের বই, ডিকশনারি, আমি ভিডিও করার জন্য যেসব মাইক, যেসব ট্রাইপড সব কিছু ইউজ করি, এভরিথিং আমি যেগুলো নিজে ব্যবহার করেছি এবং যেগুলো সম্বন্ধে আমার এক্সপিরিয়েন্স আছে সেই সমস্ত জিনিস আমি আমার amazon.in এর পেজে দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা নির্দ্বিধায় এবং নির্ভয়ে ওখান থেকে যে কোনো জিনিস অর্ডার করতে পারো। ওকে, আমাদের নেক্সট সেন্টেন্স, জোজো সেড টু মি ইউ আর টকিং ভেরি পোলাইটলি। এবার এই সেন্টেন্সটা দেখেই মনে হচ্ছে যে আর টকিং আছে মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। জোজো সেড টু মি এর জায়গায় যখনই সেড টু মি থাকবে, এগুলো প্রথম ভিডিওতে কিন্তু কভার করে দিয়েছি আমি, যারা দেখনি ওরা দেখে নিও। সো জোজো টোল্ড মি গত ভিডিওতে মানে পার্ট ওয়ান ভিডিওতে আমি প্রথম তিনটা না চারটে সেন্টেন্সে একটু ভুল লিখেছিলাম, সেটা হচ্ছে সেড টু মি ছিল না তাও আমি টোল্ড লিখেছিলাম। সো ওটা টোল্ড হবে না, ওটা সেডই হবে। সো জোজো সেড টু মি, এখানে যদি সেড থাকে তাহলে সেড দ্যাটই হবে, আর যদি সেড টু মি এই পুরো ফ্রেজটা থাকে তাহলে টোল্ড হবে। সো জোজো টোল্ড মি দ্যাট
You are talking very politely, মানে present continuous আছে, second sentence দেখো, second line, present continuous থাকলে, ওটাকে past continuous change করতে হবে. So, you are talking very politely, এখানে you থাকলে আবার কার উপরে depend করবে? Reporting speech এর object এর উপরে, আর reporting speech এর object কে? Me. Me হচ্ছে একটা objective pronoun, object এর জায়গায় আছে এই জন্য objective pronoun, এবার me এর subjective pronoun কি, মানে subject এর জায়গায় যদি আনতে হয় তাহলে সেই pronounটা কি হবে? I হবে. So Jojo told me that I are talking কে এবার আমরা past continuous এ change করব, so was talking হয়ে যাবে. I was talking very politely. Jojo told me that I was talking very politely. Next sentence দেখো, my friend said Jojo has beaten me. আমার বন্ধু বলেছে Jojo আমাকে মেরেছে. Same কথাটা যদি আমি তোমাকে বলতে যাই তখন আমার indirect speech এর দরকার পড়বে, আর indirect speech নিয়ে যখন আমি কথা বলবো কথাটা কিভাবে বলবো? কথাটা এভাবে বলবো যে আমার বন্ধু বলেছে যে Jojo ওকে মেরেছে. এখানে আর হবে না যে Jojo আমাকে মেরেছে, আমি বলবো আমার বন্ধু বলেছে যে Jojo ওকে মেরেছে. So my friend said থাকলে said ই হবে, said comma quotation উঠে that. So my friend said that Jojo. এবার third person চলে এলো, second person হয়ে গেছে, প্রথম ভিডিওতে part 1 এ first person ছিল I we, second person হয়ে গেছে, second person হলে object এর উপরে depend করছে, এবার third person যদি থাকে, reported speech এর subject যদি third person থাকে, সেটা কিসে change হবে? সেটা কিছুতে change হবে না, সেটাতে কোনো চেঞ্জ হবে না, থার্ড পারসন থাকলে থার্ড পারসনই থাকবে. ওকে, সো সেটা না রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে নাহি অবজেক্টের উপরে ডিপেন্ড করবে. সো মাই ফ্রেন্ড সেড দ্যাট Jojo থাকলে Jojoই হয়ে যাবে. এবার সাবজেক্ট লেখার পরেই আমাদের সেকেন্ড কাজ হয়ে যায় কি, টেন্স চেঞ্জ করা. সো টেন্স কিসে আছে? Jojo has beaten, have beaten, মানে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল, আর এর আগে যদি হ্যাভ বা হ্যাজ থাকে সেটা হচ্ছে পারফেক্ট ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট ফর্ম যদি হ্যাভ বা হ্যাজ থাকে, আর হ্যাড থাকলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট. সো প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে সেটাকে চেঞ্জ করে আমাদের পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হবে. সো মাই ফ্রেন্ড সেড দ্যাট Jojo, পাস্ট পারফেক্টে করলে কি হবে? হ্যাড বিটেন, Jojo হ্যাড বিটেন. এবার মিটাকে চেঞ্জ করতে হবে. মি থাকলে আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে মি, আই এর ফ্যামিলিতে যে কোনো জিনিস যদি থাকে সেটা ডিপেন্ড করবে কার উপরে? রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে. এই যে ফার্স্ট পারসন যদি থাকে কিছু সেটা রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে. সো রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড হচ্ছে কি, একজন থার্ড পারসন. সো থার্ড পারসনের অবজেক্টিভ প্রোনাউন কি, ছেলে হলে হিম, মেয়ে হলে হার. সো মাই ফ্রেন্ড সেড দ্যাট Jojo হ্যাড বিটেন হিম. এখানে যদি আমার বন্ধু মেয়ে হতো তাহলে মাই ফ্রেন্ড সেড দ্যাট Jojo হ্যাড বিটেন হার. ওকে, ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স, টিটু সেড মি Jojo হ্যাজ বিন স্কোল্ডিং মি সিন্স মর্নিং. টিটু আমাকে বলেছে Jojo হ্যাজ বিন স্কোল্ডিং মি, Jojo আমাকে বকছিল. স্কোল্ডিং হচ্ছে বকাঝকা করা. সো Jojo হ্যাজ বিন স্কোল্ডিং মি, হ্যাজ বিন আছে মানে হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস আইএনজি ফর্ম যদি থাকে তাহলে সেটা কিসে, কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স. সো Jojo হ্যাজ বিন স্কোল্ডিং মি সিন্স মর্নিং, তো এটা Jojo আমাকে সকাল থেকে বকছে. এরকম যদি হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস. আমাদের ফোর্থ রুল দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে এটাকে চেঞ্জ করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে. সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস খুবই সোজা, তোমরা জানো আগে টিটু সেড টু মি, তো এখানে আমাদের প্রথম নিয়ম অনুযায়ী টিটু টোল্ড মি দ্যাট, কমা কোটেশন উঠে গেল, দ্যাট বসে গেল, থার্ড পারসন থাকলে থার্ড পারসনই হয়ে যাবে, Jojo থাকলে Jojo. সো টিটু টোল্ড মি দ্যাট Jojo হ্যাজ বিন স্কোল্ডিং কে যদি আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করি তাহলে হ্যাড বিন বিটিং হয়ে যাবে. সিম্পল, হ্যাড বিন স্কোল্ডিং আছে তো স্কোল্ডিং. এবার আরেকটা প্রোনাউন চলে এসছে মি, আর যখনই কোনো প্রোনাউন আসবে তখনই মাথার মধ্যে স্ট্রাইক করতে হবে যে এবার প্রোনাউনটা চেঞ্জ হয়ে কি হবে. সো মি হচ্ছে আই ফ্যামিলির প্রোনাউন, ফার্স্ট পার্সনের অবজেক্টিভ প্রোনাউন, তো এটা ডিপেন্ড করবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে. রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে টিটু, টিটু একজন থার্ড পার্সন, থার্ড পার্সনের অবজেক্টিভ প্রোনাউন কি হবে? একটু আগের সেন্টেন্সেই বলেছিলাম, ছেলে হলে হিম আর মেয়ে হলে হার. সো টিটু টোল্ড মি দ্যাট Jojo হ্যাড বিন স্কোল্ডিং হিম সিন্স, এবার মর্নিং, মর্নিং টুডে মানে কোনো সময়ের যদি উল্লেখ থাকে সেই সময়টাকে
অদূরের সময় বানিয়ে দিতে হবে যখন ইনডাইরেক্টে কথা বলবো, কারণ এই কথাটা পরে বলছি তোমার কাছে। সো ওই মর্নিংয়ে, ওই দিন মর্নিংয়ের কথা হচ্ছিল, সো আমি বলে দেবো দ্যাট মর্নিং। সো সিন্স দ্যাট মর্নিং, বা আমি যদি প্র্যাকটিক্যালি বলি আজকেই ধরো কথাটা হয়েছে, তাহলে দ্যাট লাগাবো না কিন্তু, তাহলে ডাইরেক্ট মর্নিং বলে দেবো। কিন্তু যদি এটা অনেক আগের কথা হয় তখন দ্যাট মর্নিং লাগাবো। সো টিটু টোল্ড মি দ্যাট জোজো হ্যাড বিন স্কোল্ডিং হিম। টিটু আমাকে বলেছে যে জোজো ওকে বকাঝোকা করছিল, ওকে বকাঝোকা করছিল সিন্স দ্যাট মর্নিং, ওই দিন সকাল থেকে। নেক্সট সেন্টেন্স, শি সেড, ও বলেছে টিটু ড্রোভ দ্য কার ভেরি রাফলি। টিটু খুব রাফলি মানে খুব বাজেভাবে গাড়ি চালিয়েছে। টিটু ড্রোভ দ্য কার, এটা কি কোন টেন্সে আছে? ড্রোভ, পাস্ট ইনডিফিনিট। সো আমাদের পাঁচ নাম্বারে আছে, পাস্ট ইনডিফিনিট যদি থাকে আমরা এটা চেঞ্জ করে পাস্ট পারফেক্টে করে দেব। আমরা পাস্ট ইনডিফিনিট কীভাবে চিনলাম? যে কোনো হ্যাভ হ্যাজ কিচ্ছু নাই, শুধুমাত্র ড্রাইভ মানে গাড়ি চালানো, ড্রাইভের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম ড্রোভ ইউজ হয়েছে বলে। সো শি স্যাড টিটু ড্রোভ দ্য কার ভেরি রাফলি। ওকে তাহলে চেঞ্জ করি, শি স্যাড আছে, শি স্যাড টু মি নেই, তাহলে শি টোল্ড মি হবে না, শি স্যাড দ্যাট। টিটু, টিটু হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সন থাকলে কোনো চেঞ্জ হবে না, টিটু টিটুই হয়ে যাবে। আর আমরা বুঝে গেলাম যে এটা পাস্ট ইনডিফিনিটে আছে, সো পাস্ট ইনডিফিনিট থাকলে এটাকে আমাদেরকে পাস্ট পারফেক্টে চেঞ্জ করতে হবে। আর পাস্ট পারফেক্টের কি স্ট্রাকচার হয়? হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল। সো হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, ড্রোভের পাস্ট পার্টিসিপল কি? ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। সো শি সেড দ্যাট টিটু হ্যাড ড্রিভেন দ্য কার ভেরি রাফলি। আর কোনো প্রোনাউন নেই সেন্টেন্সে, তো কোনো চিন্তা নেই, প্রোনাউন না থাকলে কোনো চিন্তা নেই, প্রোনাউন একবার চেঞ্জ করে দিলাম, টেন্স চেঞ্জ করে দিলাম, সব খেলা শেষ। সো শি সেড দ্যাট টিটু হ্যাড ড্রিভেন দ্য কার ভেরি রাফলি, ও বলেছে যে টিটু গাড়িটা খুব রাফভাবে চালিয়েছিল। নেক্সট সেন্টেন্স, মাই মাদার সেড, আমার মা বলেছে চিলড্রেন ওয়ার প্লাকিং ফ্লাওয়ার ফ্রম আওয়ার গার্ডেন। এটা আর একটা ইন্টারেস্টিং সেন্টেন্স, মাই মাদার সেড, তো মাই মাদার কী হবে? সেড দ্যাট, রাইট, কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসে গেল। এবার মাই মাদার সেড দ্যাট চিলড্রেন ওয়ার প্লাকিং, সো চিলড্রেন ওয়ার প্লাকিং, এটা দেখে কী মনে হচ্ছে? এটা পাস্ট, ওয়ার প্লাকিং মানে ওয়াজ ওয়ার প্লাস আইএনজি ফর্ম যদি হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াস। আমাদের ছয় নম্বর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ওটাকে চেঞ্জ করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে খুবই সোজা, হ্যাড বিন প্লাস আইএনজি ফর্ম ভার্বের। সো চিলড্রেন ওয়ার প্লাকিং ফ্লাওয়ার ফ্রম আওয়ার গার্ডেন, বাচ্চারা আমাদের বাগান থেকে ফুল তুলছিল। সো মাই মাদার সেড দ্যাট চিলড্রেন, থার্ড পার্সন, থার্ড পার্সন প্লুরাল, সো থার্ড পার্সন থাকলে সিঙ্গুলার থাকুক বা প্লুরাল থাকুক সেম হবে, কোনো চেঞ্জ হবে না। সো মাই মাদার টোল্ড দ্যাট চিলড্রেন ওয়ার প্লাকিং, এটা চেঞ্জ হয়ে যাবে, ওয়ার প্লাকিং মানে পাস্ট কন্টিনিউয়াস, এবার আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস লাগাবো। সো চিলড্রেন হ্যাড বিন, হ্যাড বিন প্লাকিং, জাস্ট ওই ফর্মুলাটা, পাশে দেওয়া ফর্মুলাটা মনে রাখলে আর কোনো টেনশন থাকবে না। মাই মাদার সেড দ্যাট চিলড্রেন হ্যাড বিন প্লাকিং ফ্লাওয়ার ফ্রম আওয়ার। ওকে, আরেকটা প্রোনাউন চলে এসছে, আর প্রোনাউন যখনই আসবে তখনই আমাদেরকে গাড়ি ব্রেক লাগাতে হবে, আর দেখতে হবে প্রোনাউনটা কিসে চেঞ্জ হবে। সো আওয়ার মানে আই এর ফ্যামিলির, আই, উই, মি, মাইন, আওয়ার, সব কিছু আস, সব কিছু আই ফ্যামিলির প্রোনাউন। সো আওয়ারটা কিসের উপরে চেঞ্জ হবে? আই, উই থাকলে সেটা ডিপেন্ড করবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে, রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে মাই মাদার, আমার মা। সো রিপোর্টিং স্পিচের সাবজেক্টটা কী? থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার, সো থার্ড পার্সন সিঙ্গুলার, কিন্তু যেহেতু আওয়ার আছে সুতরাং প্লুরালে হবে। থার্ড পার্সনের প্লুরালে অবজেক্টিভ প্রোনাউন কি? দেয়ার, TH E I R, দেয়ার গার্ডেন। ওকে, এবার এখানে টুইস্টটা দেখো, মাই মাদার সেড দ্যাট, আমার মা বলেছে যে চিলড্রেন হ্যাড বিন প্লাকিং ফ্লাওয়ার, বাচ্চারা ফুল তুলছিল ফ্রম দেয়ার গার্ডেন, ওদের বাগান থেকে। সো এখানে দেয়ার মানে আমার মাদের বাগান থেকে। এবার এখানে টেকনিক্যালি যদি আমি অন্যভাবে কথাটাকে ভাবি, আমার মা মানে আমাদের, সো এখানে দেয়ারটাকে দেয়ার বাই ফর্মুলাতে আসবে, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমি এখানে
এখানেও আওয়ার লাগাই যেহেতু এখানে মাই মাদার আছে এই দেয়ার মানে ওদের আর ওদের মানে আমাদেরই কারণ এখানে আমার মার কথা হচ্ছে এখানে যদি অন্য কোনো থার্ড পারসন থাকতো তাহলে দেয়ারটা দুইভাবেই কারেক্ট হতো কিন্তু এখানে যদি দেয়ারের জায়গায় আমি আওয়ারও লাগাই তাহলে এটা টেকনিক্যালি কেউ ভুল বলতে পারবে না ওকে যেহেতু মাই মাদার আছে এখানে মাই মাদার না থেকে যদি এরকম থাকতো শিল্পা স্যাড শিল্পা বলেছে চিলড্রেন ওয়ার প্লাকিং ফ্লাওয়ার ফ্রম আওয়ার গার্ডেন শিল্পা বলেছে বাচ্চারা আমাদের বাগান থেকে ফুল তুলছে আমি তোমাকে যখন বলছি তাহলে এভাবে বলবো শিল্পা বলেছে যে বাচ্চারা ওদের গার্ডেন থেকে ফুল তুলছে শিল্পা স্যাড দ্যাট চিলড্রেন হ্যাড বিন প্লাকিং ফ্লাওয়ার ফ্রম দেয়ার গার্ডেন দেয়ার ছাড়া কিচ্ছু হবে না কিন্তু যেহেতু মাই মাদার আছে সেহেতু এখানে আওয়ার লাগালে জিনিসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় নেক্সট সেন্টেন্স দেখো টিটু স্যাড টু মি টিটু স্যাড টু মি যখনই থাকবে মানে স্যাড টু মি যখনই থাকবে তখন কী লিখবো আমরা টোল্ড সো টিটু টোল্ড মি দ্যাট টিটু আমাকে বলেছে যে দে হ্যাড কমপ্লিটেড দেয়ার প্রজেক্ট ওরা ওদের প্রজেক্টটা কমপ্লিট করে ফেলেছে যখনই আমি স্ট্রাকচার দেখবো সেন্টেন্সের সাথে সাথে ক্যাচ করে নিতে হবে এটা কোন টেন্সে আছে যদি টেন্সের সিরিজ না দেখে থাকো অবশ্যই দেখে নিও সো হ্যাড কমপ্লিটেড হ্যাড লাগানো আছে প্লাস পাস্ট পার্টিসিপল ভি থ্রি ফর্ম লাগানো আছে মানে পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে নো চেঞ্জ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও যদি থাকে তাহলে নো চেঞ্জ কোনো চেঞ্জ আর হবে না সেম টেন্সেই রাখতে হবে সো সেম টেন্সে রাখতে হবে কিন্তু প্রোনাউন কিন্তু অবশ্যই চেঞ্জ হবে সো টিটু টোল্ড মি দ্যাট দে হ্যাড কমপ্লিটেড দে আছে মানে থার্ড পার্সন সো থার্ড পার্সন থাকলে থার্ড পার্সনের কোনো চেঞ্জ নেই সো দেই থাকবে সো টিটু টোল্ড মি দ্যাট দে হ্যাড কমপ্লিটেড সেম থাকবে এখানে দেয়ার আছে এটাও থার্ড পার্সনের অবজেক্টিভ প্রোনাউন সো দেয়ার থাকলে দেয়ারই আসবে তারপর প্রজেক্ট ব্যাস কিন্তু এখানে একটা টুইস্ট আছে টুইস্ট এবার দেখো টিটু টোল্ড মি দ্যাট দে হ্যাড কমপ্লিটেড দেয়ার প্রজেক্ট এবার প্রথম সেন্টেন্সটা ভালো করে বোঝো টিটু সেড টু মি টিটু আমাকে বলেছে দে হ্যাড এখানে টিটু এটা বলেনি উই হ্যাড টিটু যদি বলতো উই হ্যাড তাহলে টিটুরা কিন্তু টিটু আমাকে বলেছে দে হ্যাড মানে টিটু আরেকজনের দিকে আঙুল দিয়ে বলেছে যে দে হ্যাড ওরা ওদের প্রজেক্ট কমপ্লিট করে ফেলেছে দে হ্যাড কমপ্লিটেড দেয়ার প্রজেক্ট টিটু আমাকে বলেছে ওরা ওদের প্রজেক্ট কমপ্লিট করে ফেলেছে আরেকজনের দিকে আঙুল দেখিয়ে বলেছে সো আমি যখন তোমাকে বলছি যে টিটু বলেছে যে ওরা ওদের প্রজেক্ট কমপ্লিট করে নিয়েছে তার মানে কিন্তু এরকম না যে টিটু বলেছে যে টিটু টিটুদের প্রজেক্ট কমপ্লিট করে নিয়েছে এরকম না আরও একটা গ্রুপ যে আছে ওই গ্রুপের কথা বলছে টিটু বলেছে যে ওরা ওদের প্রজেক্ট কমপ্লিট করে নিয়েছে গ্রামাটিক্যালি যখন আমরা লিখব তখন দুটো ব্যাপারকে আলাদা আলাদা লেখার কোনো পদ্ধতি নেই সো টিটু যদি ওদের ব্যাপারে বলে থাকে তাহলে এটা দেয়ার হলো আর টিটু যদি এখানে দে না বলে এরকম বলতো যে টিটু সেড টু মি উই হ্যাড কমপ্লিটেড আওয়ার প্রজেক্ট এরকম যদি বলতো উই হ্যাড কমপ্লিটেড আওয়ার প্রজেক্ট তাহলে এটা চেঞ্জ হয়ে এরকম হতো যে টিটু টোল্ড মি দ্যাট উইটা আবার কার উপরে ডিপেন্ড করতো আই বা উই থাকলে ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টের উপরে সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন আছে ওইটার উপরে ডিপেন্ড করে সেম এটা আবার দে হয়ে যেত সেম এখানে একটা আওয়ার আছে আরটাও আবার থার্ড পার্সন মানে সাবজেক্টের উপরে ডিপেন্ড করতো ডিপেন্ড করে আবার এটা দেয়ারই হয়ে যেত সো টিটু টোল্ড মি দ্যাট দে হ্যাড কমপ্লিটেড দেয়ার প্রজেক্টই হতো যদি টিটু এরকম বলতো যে আমরা আমাদের প্রজেক্ট কমপ্লিট করে ফেলেছি কিন্তু এখানে যদি টিটু বলে যে আমি আমার প্রজেক্ট কমপ্লিট করে ফেলেছি টিটু সেড টু মি আই হ্যাড কমপ্লিটেড মাই প্রজেক্ট এরকম যদি হতো টিটু সেড টু মি আই হ্যাড কমপ্লিটেড মাই প্রজেক্ট তাহলে কী হতো টিটু টোল্ড মি দ্যাট এখানে আইটা টিটুর উপরে ডিপেন্ড করে এটার দে থাকতো না এটা সিঙ্গুলার হয়ে যেত সো এখানে হি হয়ে যেত টিটু টোল্ড মি দ্যাট হি হ্যাড কমপ্লিটেড এটাও দেয়ার থাকতো না এটা চেঞ্জ হয়ে কী হয়ে যেত হিজ হয়ে যেত হিজ প্রজেক্ট কেন হিজ হয়ে যেত কারণ টিটু থার্ড পার্সন সিঙ্গুলারের অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হিম বা হিজ সো টিটু টোল্ড মি দ্যাট হি হ্যাড কমপ্লিটেড হিজ প্রজেক্ট ওকে নেক্সট সেন্টেন্স দে স্যাড উই হ্যাড বিন গিভিং রুম রেন্ট ফর ওয়ান ইয়ার ওরা বলেছে উই হ্যাড বিন গিভিং রুম রেন্ট আমরা রুম রেন্ট দিয়ে আসছিলাম ফর ওয়ান ইয়ার এক বছর ধরে সো হ্যাড বিন গিভিং হ্যাড বিন প্লাস গিভিং মানে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলেও কোনো চেঞ্জ হবে না সো দে স্যাড দ্যাট ফার্স্ট পার্সন থাকলে কার উপরে ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে দে সো দে সেড দ্যাট দে এর উপরে ডিপেন্ড করে দেই হবে দে আর টেন্স সেম থাকবে
they had been giving room rent for 1 year. Same, kono object nahi, so kono change nahi. They said that they had been giving room rent for 1 year. Ora boleche je ora ek bochor dhore room rent diye jacchilo. So ajker video te ami jodi recap kori duto jinish ami shikhechi. একটা হচ্ছে এক নাম্বার পার্ট ওয়ান ভিডিওতে শিখেছিলাম যে আই বা উই থাকলে কিভাবে চেঞ্জ হবে, কিন্তু আজকের ভিডিওতে আমরা শিখলাম যে যদি ইউ থাকে রিপোর্টেড স্পিচে, সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে সেকেন্ড পারসন কিভাবে চেঞ্জ হবে, এবং যদি থার্ড পারসন থাকে তাহলে জো জো টি টু দে, মানে থার্ড পারসন সিঙ্গুলার বা থার্ড পারসন প্লুরাল যদি থাকে তাহলে কিসে চেঞ্জ হবে, চেঞ্জ হবেই না, এটা এক নাম্বার শিখলাম। আর দুই নাম্বার, এই আটটা টেন্সে যদি রিপোর্টেড স্পিচ থাকে তাহলে চেঞ্জ হয়ে কোন টেন্সে হবে সেই সমস্ত কিছু শিখলাম। তোমরা যদি চাও তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 1, 2, 3 ওকে, আশা করি আজকের ভিডিওতে তোমরা ন্যারেশনের আরও অনেক কিছু শিখতে পেরেছ। আর পুরো ন্যারেশনকে একদম ক্লিয়ার করতে ন্যারেশনের একটা পার্টও মিস করো না। কোনো ধরনের ডাউট সাজেশন থাকলে নিচে কমেন্ট বক্স খোলা আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।